আসসালামু আলাইকুম। আজকে আমি হেলদি একটা প্লেটার সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও আপনারা আমার পাশে থেকেই দেখবেন। এই প্লেটারের মধ্যে আমি সাজিয়েছি নরম তুলতুলে রুটি। এই রুটিটা আমি বানিয়েছিলাম ইস্ট দিয়ে, খুবই মজার এই রুটিটা। আর অনেকক্ষণ যাবত এটা নরম থাকে। তার সাথে আছে হলো চিকেন। এই চিকেনটা আমি কাটা মশলায় চিকেনটা রান্না করেছি। এটার টেস্ট তো বলে আর শেষ করার মতো না। আপনারা বাসায় বানিয়ে খাবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়েছিল। আর রুটিটা এতটাই নরম হয়েছিল, হাতের মুঠোতে চলে এসেছে, আপনারা অলরেডি দেখেছেন। এই প্লেটার সাজিয়ে আপনারা ইফতারিতে অথবা সেহেরিতেও খেয়ে নিতে পারবেন। প্রথমেই আমি কাটা মশলায় চিকেনটা রান্না করে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই রান্নাটা করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তবে রান্না শেষে আপনাদের কাছে যদি তেলটা খুব বেশি মনে হয়, তাহলে তেলটা সরিয়ে চিকেনগুলো উঠিয়ে ডিশ আউট করে নিতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার মধ্যে এখানে আছে এলাচ, দারচিনি, গোলমরিচ, আস্ত জিরা, তেজপাতা। এইগুলো দেওয়ার পর সামান্য ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছিল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেন। আমি এই চিকেনটাকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চিকেনের টুকরাগুলো একটু ছোট ছোট করেছি। আপনারা চাইলে এই টুকরাগুলো একটু বড় করেও দিতে পারেন। এখন পেঁয়াজের সাথে চিকেনের টুকরাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনা মরিচ। শুকনা মরিচগুলোকে আমি ভেঙে দিয়েছি, আর আদা রসুনকে আমি কেটে দিয়েছি টুকরা করে। আমি এখানে বাটা আদা রসুন দেইনি, যেহেতু আমি কাটা মশলায় এই চিকেনটা রান্না করব, তাই আমি আদা রসুন কেটে দিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রায় হাফ চায়ের চামচ। আর এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা টমেটো, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, ওইগুলো এখন দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আপনারা এখানে দেখেছেন আমি অন্য কোনো মশলা এখানে দেইনি, ধনিয়া, জিরার গুঁড়া বা মরিচের গুঁড়া আমি দেইনি, শুধু সামান্য হলুদের গুঁড়া দিয়েছি, কালারটা সুন্দর আসবে তাই। আমি এই রান্নাটা পানি ছাড়াই রান্না করে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, ঝাল আর লবণ আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী দিয়ে দেবেন। আমি খুব ভালো করে চিকেনগুলোকে এই মশলার সাথে কষিয়ে নিলাম, তারপর ঢেকে আমি চিকেন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। পুরোটা রান্নাই আমি মিডিয়াম ফ্লেমে করে নিয়েছি।
চিকেনটা ঢেকে আমি রান্না হতে রেখে দিলাম। আর এই দিকে একটা ডো বানিয়ে নিলাম রুটি বানানোর জন্য। এখানে 2 কাপ ময়দা, 1 টেবিল চামচ, ইস্ট 1 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, লবণ, কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। যেভাবে আমরা পরোটা বানিয়ে থাকি ঠিক সেই রকমই একটা ডো বানিয়ে নিয়েছি। তারপর আমি সেই ডোটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এইদিকে আমার চিকেন রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা ভাজা জিরার গুঁড়া আমি দিয়েছি 1/2 চায়ের চামচ। সাথে দিয়ে দিলাম 1/2 চায়ের চামচ গরম মশলা গুঁড়া। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি 2 মিনিট ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে, দমে রেখে তারপর আমি নামিয়ে নেব। এই দিকে আমি সেই ডো থেকে 4টা লেচি কেটে নিয়েছি। আমি 2 কাপ ময়দায় 4টা রুটি বানিয়ে নেব। আপনারা যদি রুটির সাইজগুলো আরও ছোট করতে চান তাও করে নিতে পারবেন। আমি রুটির সাইজগুলো একটু বড়ই করেছি, আর রুটিগুলো খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু ভারী করে বেলে নিতে হবে। আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুটিগুলো একটু ভারী হয়েছে। ঠিক এইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে গিয়েছিল দিয়ে দিয়েছি রুটি। এখন আমি রুটিটা ভেজে নেব। আমি কিভাবে রুটিটা ভেজে নিচ্ছি আপনারা আমার পাশে থেকেই দেখে নিন। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এই রুটি দিয়ে যে শুধু চিকেন, বিফ বা মাটন খেতে হবে তা না, যে কোনো ডাল, সবজি অথবা সালাদ, দই, আচার, যে কোনো কিছুর সাথে এই রুটিটা মানিয়ে যায়, খেতে অনেক মজা লাগে। আর এই রুটিগুলো অনেকক্ষণ যাবত নরম থাকে। যদি আপনারা একটু ঢেকে রেখে দেন তাহলে এটা অনেকক্ষণ যাবত নরম থাকবে। আমি ঠিক এইভাবে করে বাকি রুটিগুলো ভেজে নেব। আমার রুটিগুলো শেখা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্ল্যাটার সাজিয়ে নিয়েছি। প্ল্যাটারের মধ্যে রেখেছি রুটি, একটা ডিশে নিয়ে নিয়েছি কাটা মশলায় চিকেন, আছে কিছু সালাতের জিনিস, আছে হলো চেরি টমেটোস, অলিভস, গাজর। আর এখন নিয়ে নিচ্ছি আমি কিছুটা টক দই। এই টক দইটা হলো গ্রিক ইয়োগার্ট, খেতে খুবই মজা আর এটা খুবই ঘন হয় এই গ্রিক ইয়োগার্টটা। আপনাদের কাছে আমার এই হেলদি ওয়েতে প্লেটার সাজানোটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
টক দইয়ের উপরে আমি কিছুটা গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম, টেস্টটা অনেক ভালো আসে। আর এই যে সেই নরম তুলতুলে রুটিগুলো হাতের মুঠোতেই চলে এসেছে, আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয় খেতে। সাথে যে জুসটা দেখতে পাচ্ছেন এটা হলো চেরি জুস, খুবই মজার। এই জুসটা একটু টক মিষ্টি হয়। আমি সাথে কিছু খেজুরও নিয়ে নিয়েছি। এই যে হলো সেই কাটা মশলায় চিকেন, অসাধারণ টেস্টি এই চিকেনটা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। আমার হেলদি ওয়েতে এই প্ল্যাটারের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, রইল অনেক দোয়া, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ। Thank you.